আর আমার কাছে যা আসলো সব ভাইঙ্গেরা গেলে ইনজেক্টিং ইনজেকশন দেবো ওই টাকাটা আমার কাছে নাই অনেক আসলে এসে তোমার কাছে তুমি যদি কিছু টাকা দিতা তুই তো জানোস আমার একটা ভালো না মানে কিছু টাকা আমার না আচ্ছা ঠিক আছে তুই আমি কি

ভাই আমি যাই গে তাহলে তাইস খাওয়া করে সমস্যা কি না ভাই হসপিটালে তুই আইছিস না একলা মানুষ এনে আমি যাই গে কি ব্যাপার নানা নদী কখন আসছিস একটু আগে আসছি কেমন আছেন ভাবি হ্যাঁ ভালো আছি তো তোমার জামাই আছে নাকি গেছে গুল্লাই এটা কি বলতাছ ভাবি কি উল্টো কথা কও তুমি চুপ থাকো তুমি কি বলতেছি বুঝো না তোমার জামাই না অসুস্থ হ্যাঁ অনেক অসুস্থ এলে তুমি তাই তো বললাম যে আছে নাকি গুল্লাই গেছে আছে ও তা এই বাড়িতে কি মনে করে আসছো ভাইয়ের বাড়ি থেকে আসতে পারি না আমি তোমার তো কোনো মতলব ছাড়া তুমি আসো না এই বাড়িতে কি মনে করে আসছো আরে তুমি এমন করতেছো যে আইসি এমনি দেখা করতে আইছে আর জামের অবস্থা বেশ একটা ভালো না এর জন্য আইছে আর কি আমি জানি কিসের জন্য আসছে কি বলবো ভাবি আমার জামে হসপিটালাইজ এত দিন অসুস্থ একবার তো দেখতেও যাও না তুমি দেখার কি আছে আমি দেখতে যাব কিসের জন্য তোমার জামায় অসুস্থ আমার কি তোমার লাগে জ্বরের করতে আসিনি আমি যাই এই যাওয়ার আগে টাকাটা বের করে দিয়ে যাও আরে কি টাকা বের করে কি কর তুমি কি টাকাটা বের করো কিসের টাকা দেব তোমাকে কিসের টাকা তোমার টাকা এই খবরদার এই জায়গা কি এক পাউল ওর বানা টাকা আগে বের করে দাও টাকা নিছ না মাত্র তোমার বাড়তি কা আরে কি শুরু করছো তুমি চুপ ও বোন বসে আসতে না আসতে টাকা বের করে দিয়া হয়ে গেছে না আর তোমার কি লজ্জা করে না হ্যাঁ

আমরা তোর না সাতশো ভাইবিনা আমরা ও আমার ছোট বোন আমি ওর ভাই আমার কাছে আইছে টাকার জন্য আমি টাকা দিছি ওর দামে অসুস্থ দেখে টাকাটা নিলে কেন ওর অসুস্থ তোমার কি তোমার সমস্যা কি আর আমার সমস্যা কি মানে আমার বন্ধু আমার আমি এটা দেখবো না

আজকে ওর জামাই অসুস্থ হ্যাঁ ও মানে একমাত্র ছোট বোন আমার বোনের জামাই অসুস্থ ও অনেক আশা তো আমার কাছে আইসে ভাই আমার কিছু টাকা দাও কোন সময় ওর এক লাখ টাকা দিয়ে নিছি এই ছয় সম্পত্তি বাবার তো এক কোটি টাকা সম্পত্তি আছে হ্যাঁ আমি বেচা অর্ধেক করে দিয়ে দম কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে এবার রাস্তাতে থাকবা সমস্যা কি এই বাড়িঘর বেচে দেবো না সব থাকবা বাসা বাড়ি বাসা থাকতে

দেখো একটা কথা বলি হ্যাঁ শোনো আমি তো মেয়ে মানুষ তাই না আর তুমি তো জানো মেয়ে মানুষের বুদ্ধি এমনি একটু কম থাকে তুমি তো বেডা মানুষ তুমি বুঝো না তোমার তো বুদ্ধি আছে তোমার তো জ্ঞান আছে আমার না হয় জ্ঞান নাই আমার জ্ঞান দে তুমি আমার আমার কথা কই দিছ দেখা তুমি তো পারো না আমার আমার মানে সাইপে ধরে দমাই থিয়া দাও তুমি আমারে দেখো শোনো না যাই হোক তুমি না তোমার বোনের কাছে যাই আর নাও টাকা নো টাকা নো এই টাকাটা নিয়া তুমি হসপিটালে যাও হসপিটালে যাইয়া তোমার বোটটা বুঝাই টাকাটা দিয়ে আসো তারপরে সম্পত্তির ভাগ দিও না দেখো দিয়ে এইটা যদি সম্পত্তির ভাগ দিয়ে দেবো সম্পত্তি যদি বেসা হালাই তাহলে আমরা কই যাও মামাকে তো রাস্তায় ধাক্কা লাগব যেমনি তোমার বোটটা বুঝাইয়া দিয়ে আসো টাকাটা তাও বুঝাই দিয়ে আসো কে আমি কোন মুখ লৈ যাম আমার কাছে টাকা লইয়া কেন কোন মুখ লইয়া যাম আমি আমি এই এক চোখ দুই করতে পারবো না আমি

আহ আইসে সম্পত্তির ভাগ দেওয়ার জন্য এই এক লাখ টাকা দিয়েছি এক লাখ টাকায় বেশি আবার সম্পত্তির ভাগ চাই